ফ্রেন্ডস আবার প্রতিবারের মতো এবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি নিউজ পেপারে এবং সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পর্ষদের মাধ্যমিকের টেস্ট পেপারে এবারের ছোটো প্রশ্নের উত্তর থাকবে সেই বিবৃতিতে বলা হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের টেস্ট পেপারে এবার নতুন কি চমক থাকবে তা নিয়ে এই আগ্রহ সবার মধ্যেই রয়েছে এবং এক সূত্র থেকে জানা যাচ্ছে যে এবারের টেস্ট পেপারে ছোটো প্রশ্নের উত্তর দেওয়া থাকছে যা অন্য অন্যান্য বার থাকে না উল্লেখ্য এই বিভাগের চল্লিশ শতাংশ প্রশ্ন অর্থাৎ ছত্রিশ নম্বর প্রশ্ন এবং তার এমসিকিউ মানের প্রশ্নের উত্তর সলভ করা থাকবে বিশেষজ্ঞ শিক্ষকদের সূত্রে এমনটাই জানা গিয়েছে টেস্ট পেপার বেরোনোর দিন ঘোষণা না হলেও শিক্ষা দপ্তর সূত্রে খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা বেরোতে পারে এই টেস্ট পেপার তৈরির জন্য শিক্ষকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল প্রতিটি স্কুলেই তাদের টেস্টের প্রশ্ন পাঠাতে বলা হয়েছিল তার মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে পনেরো থেকে কুড়িটি স্কুল দু হাজার ষোলো থেকে এই নয়া প্রশ্নপত্রের ধাঁচ চালু করা হয় টেস্ট পেপারে এতদিন শ্রেফ অঙ্কেরই ছোট প্রশ্নের উত্তর দেওয়া থাকতো আমরা সবাই দেখেছি কিন্তু এবারে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকছে অর্থাৎ ফোরটি পার্সেন্ট প্রশ্ন এবং ফর্টি পারসেন্ট প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তাতে কী হবে স্টুডেন্টসদের আরও পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে এমনটাই বিশেষজ্ঞদের মতামত কেন এমনটা করা হলো এই নিয়ে শিক্ষকরা বলেছেন সঠিক উত্তর কী হবে তার জন্য পড়ুয়াকে আবার বই খুলে তা বের করতে হবে তাতে কিছুটা হলেও তাদের সময় লাগবে তাই অনুশীলন করার জন্য প্রশ্নের সঠিক উত্তর হাতের সামনে থাকলে সঙ্গে সঙ্গে জেনে নেওয়া যাবে তাতে সময়ও বাঁচবে তো সো ফ্রেন্ডস আপনারা জানতেই পারলেন যে এবছর বছর মাধ্যমিকের যে টেস্ট পেপারটি দেওয়া হবে এবং সেটা ডিসেম্বরের ফার্স্ট উইকে প্রকাশিত হওয়ার কথা আছে এবং তাতে মাধ্যমিক স্টুডেন্টসদের একটি উপকার হবে খুব বড় উপকার যেটা হচ্ছে তারা প্রশ্নের সঙ্গে উত্তরও পাবে তাই তাদের প্রস্তুতি আরও ভালো হবে আশা করি তারা পরীক্ষায় আরও ভালো নম্বর করতে পারবে খুব সহজেই এবং শিক্ষকদেরও পড়ানোর খুবই সুবিধা হবে তো ব্যাস ফ্রেন্ডস আজ এইটুকুই থাকছে নমস্কার Música